একটা বিশাল অ্যাপ নিয়ে কাজ করছেন বিভিন্ন বিষয়ে, প্রচুর বই লিখছেন, সম্পাদনা করেছেন বহু বিখ্যাত বিখ্যাত বই, গ্রেট। মানে সেই পরিপ্রেক্ষিতে আমি আমরা এসেছি মূলত আজকে জানতে যে আপনি যে সিনেমা শিল্পের ওপর এত বড় একটা বাংলা ভাষায় বিভিন্ন বই লিখে অনেককে মানে জেনারেশনকে জেনারেশন আপনি যে উপকৃত করছেন সেই ব্যাপারে ডিটেল আপনি বলুন। এই বাংলায় চলচ্চিত্র চর্চার ব্যাপারে আপনি যে প্রশ্নটা করলেন এটাকে একটু ব্যক্তিগত প্রসঙ্গ সরিয়ে রেখে একটু নৈব্যক্তিকভাবে আলোচনা করি। সিনেমা একটা মাধ্যম হিসেবে, একটা শিল্প হিসেবে এবং একটা প্রযুক্তি হিসেবে এত যৌগিক ও যৌথ যে এখানে কোনো ব্যক্তিগত প্রতিন্যাস বা অ্যাপ্রোচের চাইতে নৈব্যক্তিক ঐতিহাসিক প্রতিন্যাস বা অ্যাপ্রোচের ভূমিকা আমার ধারণা বেশি হওয়া দরকার। আমরা বলছি সিনেমার কথা, কিন্তু দর্শনে বলা হয় কৈবল্যবাদ কখনো কোনো বিষয়কে বোঝার বা বিশ্লেষণ করার ক্ষেত্রে খুব বেশি সাহায্য করে না। কৈবল্যবাদ বলতে কেবল এটা, ফলে সিনেমাকে যদি কেবল সিনেমা দিয়েই দেখা ও বিচার করা হয় তাহলে কিন্তু কখনোই আমরা সিনেমার তাৎপর্য এবং ব্যঞ্জনাটাকে ধরতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমরা সিনেমার মধ্যে ঢুকে সিনেমাকে বিচার করতে চাইছি। কিন্তু ধরনটা হওয়া উচিত, আমি মনে করি, সিনেমা থেকে বেরিয়ে গিয়ে সিনেমার আলোচনা। আর সেইভাবে যদি দেখা হয় তাহলে সিনেমা বা চলচ্চিত্র এ তো মাধ্যম হিসেবে অনেক নতুন একটি মাধ্যম। তার কত হাজার বছর আগে থেকে আমরা অন্যান্য সমস্ত মাধ্যম শিল্পের ইতিহাসে পেয়েছি, ফলে সিনেমা এই মাধ্যমটির হঠাৎ কেন প্রয়োজন হলো এবং সিনেমা কিভাবে উদ্ভবের পর থেকে বিকশিত হয়ে কোন পরিণামে গিয়ে পৌঁছলো এবং কি প্রভাব বিস্তার করলো সেটা বোধহয় আমাদের আরো ব্যাপকভাবে ধরলে আমাদের বুঝতে বা উপকৃত হতে সুবিধা হবে। একথা বলা হয় যে প্রত্যেকটা যুগ বা কাল পর্বের একটা নির্দিষ্ট মাধ্যম থাকে। যেমন প্রাচীন ভারতীয়দের ছিল এপিক, যেটা মূলত একটা মৌখিক মাধ্যম, মুখে বলা হতো এবং কানে শোনা হতো, যার জন্য রামায়ণ, মহাভারত, বেদান্ত দর্শন সমস্তকেই বলা হয়েছে শ্রুতি। এইভাবে দেখলে প্রাচীন গ্রিকদের ছিল ট্র্যাজেডি, যেটা ভারতীয়দের মতো শ্রুতি মাধ্যম নয়, মূলত একটা মঞ্চ। এইভাবে ক্রমাগত এগিয়ে আসুন, দেখবেন 18 শতকে শিক্ষিত ইউরোপীয়দের জন্য ছিল উপন্যাস, 19 শতকে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষ সমস্ত ইউরোপীয় ও আমেরিকানদের জন্য ছিল ফটোগ্রাফি। আরো এগিয়ে আসুন, দেখবেন 20 শতকে প্রথম অর্ধের প্রথম 50 বছরে মাধ্যম হল সিনেমা। পরবর্তী 50 বছরে কিন্তু সিনেমার সঙ্গে সঙ্গে এসে গেল টেলিভিশন ও ভিডিও, ফলে 20 শতকে দ্বিতীয় অর্ধের মুখ্য মাধ্যম কিন্তু আর সিনেমা নয়, টেলিভিশন ও ভিডিও। এবং এইভাবে দেখলে এখন 21 শতকে মুখ্য বাহন কিন্তু ডিজিটাল। এই প্রথম শিল্পের ইতিহাসে আমরা একটা জিনিস পাচ্ছি যেটার মাধ্যম নয় প্রযুক্তি, অর্থাৎ এমন একটা প্রযুক্তি যা সমস্ত মাধ্যমকে গ্রাস করে নিচ্ছে এবং সমস্ত মাধ্যম যাকে আশ্রয় করতে বাধ্য হচ্ছে। এই প্রথম শিল্পের ইতিহাসে প্রযুক্তি মাধ্যম বা শিল্প রূপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এখন একটু ব্যাপকভাবে যদি আমরা বিচার করি তাহলে আমরা কি দেখব, বিগত 200-300 বছরের শিল্পের ইতিহাসে আমরা 4টে মুখ্য প্রকরণের দেখা পাই। এগুলো হলো রিয়ালিজম, মডার্নিজম, পোস্ট মডার্নিজম আর পোস্ট পোস্ট মডার্নিজম। এখন হঠাৎ করে একটা মাধ্যমের প্রয়োজন হয় কেন, এই যে প্রশ্নটি আমি প্রথমে করলাম, শিল্পের ইতিহাসে দেখা যাবে প্রত্যেকটি মাধ্যম ঠিক সেই সময় উদ্ভূত এবং তারপর বিকশিত হয়েছে
যখন ওই মাধ্যমটির প্রয়োজন ছিল, সে ফটোগ্রাফির ক্ষেত্রেই হোক, সিনেমার ক্ষেত্রেই হোক, টেলিভিশনের ক্ষেত্রেই হোক বা ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রেই হোক। বলা হয় সমাজের এবং চারপাশের মানুষের চাপেই একটা নতুন শিল্প মাধ্যম জন্ম নিতে বাধ্য হয়। আমরা যদি ফটোগ্রাফির কথা ভাবি, আমি ফটোগ্রাফির কথা বিশেষভাবে বলছি কারণ ফটোগ্রাফি থেকেই মুভি ফটোগ্রাফি, একদিক দিক থেকে দেখলে স্থির চিত্র থেকেই চলচ্চিত্র বিকশিত হয়ে। ফটোগ্রাফির কথা যদি ভাবি তাহলে আমরা দেখব ফটোগ্রাফি যখন এলো তখন বুর্জোয়া সমাজ ও শ্রেণী বলে একটি নতুন শ্রেণী এলো। তারা কিন্তু পুরনো সাহিত্য মাধ্যমগুলো, পুরনো দর্শন মাধ্যমগুলো, পুরনো চিত্রকলা ইত্যাদির মধ্য দিয়ে তাদের প্রয়োজন মেটাতে পারল না। কেন পারল না? বুর্জোয়ারা নিজেদের খুব গুরুত্বপূর্ণ বলে ভাবত, তারা ব্যক্তি এবং ব্যক্তি স্বাতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির ভূমিকা ইত্যাদিকে গুরুত্ব দিত। এখন পুরনো যে মাধ্যম ছিল চিত্রকলা, তার মাধ্যমে পোর্ট্রেচারের সাহায্যে তো তারা তাদের নিজেদের কোনো প্রতিরূপ বা ইমেজারি বাবার মতো অর্থ, শ্রম, সময় এগুলো তাদের ছিল না। ফলে ফটোগ্রাফি বলে এমন একটা মাধ্যম এলো যেটা অতি সহজে তার ছবি তুলছে, তার বাবা মার ছবি তুলছে, তার ছেলের ছবি তুলছে, মেয়ের ছবি তুলছে, পরিবারের ছবি তুলছে, পিকনিকের ছবি তুলছে। অর্থাৎ ব্যক্তি গুরুত্ব মেটাবার প্রয়োজনে ফটোগ্রাফি বলে একটা মাধ্যম এলো। আবার ফটোগ্রাফি ছিল বুর্জোয়া যে শ্রেণী সবে বিকশিত হচ্ছে তার মাধ্যম, যেই সেই বুর্জোয়া শ্রেণী নিজেই যথেষ্ট সমৃদ্ধ বিকশিত হয়ে গেল তখন ফটোগ্রাফি দিয়ে আর তার প্রয়োজন মিটল না, তখন ফটোগ্রাফি থেকে চলে আসতে হলো মুভি ফটোগ্রাফি বা সিনেমায়।